বিশ্বভারতীতে সিবিআই দল প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দুই সদস্য আর্থিক দুর্নীতি অবৈধ নিয়োগ সহ একাধিক অভিযোগ ওঠে সুশান্ত দত্তগুপ্তের বিরুদ্ধে রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির হরিপালে আক্রান্ত সিপিএম কৈকালা গ্রামে পঞ্চায়েতের উত্তরপাড়ায় বাহির খঞ্জ গ্রামে বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর উত্তপ্ত দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীও ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের পানিখালী এলাকায় সিপিএম সমর্থকদের বাড়ি ভাঙচুর লুটপাটের অভিযোগ মানতে নারাজ তৃণমূল নদিয়ার চাকদহে বেদখল সিপিএম কার্যালয় রঞ্জনপল্লীর শাখা অফিসে ভাঙচুর দরজা জানলা আসবাবসহ যাবতীয় জিনিসপত্র ভাঙচুর বেশ কিছু জিনিস লুটের অভিযোগ তৃণমূলের দিকে আঙুল ওঠানো হলেও অভিযোগ অস্বীকার শাসক দলের তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত নদিয়ার রানাঘাট খিচুড়িতে জেলা পরিষদ সভাধিপতি অনুগামীদের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত প্রধান অনুগামীদের সংঘর্ষ ধানতলা থানায় অভিযোগ দায়ের কেন রানাঘাটে কম ভোট পেয়েছে তৃণমূল তা নিয়ে শুরু বচসা লিচুর লোভ দেখিয়ে ক্লাস ফাইভের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ধস্তাধস্তিতে ভেঙে যায় ছাত্রীর হাত থানায় অভিযোগ জানাতে গেলে ফের ধর্ষণ এবং খুনের হুমকি টাকা দিয়ে মিটিয়ে ফেলার প্রস্তাব পরে প্রতিবেশীদের হস্তক্ষেপে থানায় অভিযোগ দেয় শ্রমিক অসন্তোষ হুগলি শ্রীরামপুরের বাঙ্গিহাতিতে বন্ধ ইঞ্জিনিয়ারিং কারখানা সকালে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ছুটির দিনে এক বিভাগের কর্মীদের অন্য বিভাগে কাজ করার নির্দেশ তা নিয়ে দানাবাঁধে বিক্ষোভ ট্রাক উল্টে মৃত এক আহত দুই জলপাইগুড়ির মালবাজারের পশ্চিম ডামদিন এলাকার ঘটনা খাগড়া বস্তি থেকে আসার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ট্রাক ঘটনাস্থলে চালকের মৃত্যু গুরুতর আহত খালাসি সহ দুই কোনা এক্সপ্রেসওয়ের পাশে আগুন ভস্মীভূত ছটি দোকান তেলের ট্যাঙ্কার উল্টে খেজুরতলা এলাকায় ছড়িয়ে যায় তেল সকালে চায়ের দোকানে উনুন জ্বালাতে গেলে প্রথমে আগুন ধরে যায় পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও পাঁচটি দোকানে মাত্র ঘণ্টা দুয়েকের বৃষ্টি আর তাতেই জলমগ্ন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পৌরসভার দুই নম্বর ওয়ার্ড দীর্ঘদিন বৃষ্টি থেমে গেলেও জল নামেনি এতটুকু বিক্ষোভ এলাকাবাসীদের উত্তর চব্বিশ পরগনার জগদ্দলে পুলিশের জালে আন্তঃরাজ্য মোবাইল চুরি চক্রের ছজন নৈহাটি শ্যামনগর জগদ্দল সহ বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার উদ্ধার ৪২টি মোবাইল দুটি বড় এলসিডি টিভি এবং একটি কম্পিউটার ধৃতদের থেকে বাজেয়াপ্ত ২২ কেজি গাঁজাও কেজরিওয়ালের বিরুদ্ধে একযোগে কংগ্রেস বিজেপির লড়াই জল ও বিদ্যুৎ সমস্যার সমাধান চেয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে বিক্ষোভ মাথায় কলসি নিয়ে অভিনব বিক্ষোভে কংগ্রেস বিক্ষোভরত বিজেপি কর্মী সমর্থকদের হঠাতে পুলিশের জল কামান রাতে ফের শ্রীনগরে সেনা জঙ্গি সংঘর্ষ এক জৈশ-ই মোহাম্মদ কমান্ডার সহ হত দুই জঙ্গি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান গতকাল সকালে শ্রীনগরের জাদিওয়াল থানা এবং টেঙ্গিপোড়ার সিআরপিএফ পোস্টে হামলা চালায় জঙ্গিরা মৃত্যু হয় তিন পুলিশকর্মী মথুরার ঝাপড়া গ্রামে আগুন কার্যত চলছে গোটা গ্রাম ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন আগুন আয়ত্তে আনা গেল পুরোপুরি নেভেনি আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে তাদের আক্রমণে গত দুমাসে প্রাণ গিয়েছে তিনজনের এবার তাই গুজরাতে আমরেলিতে ফাঁদ পেতে খাঁচাবন্দি করা হলো ১৩ সিংহকে খাবারের খোঁজে গির জঙ্গল থেকে প্রায় লোকালয়ে হানা দিচ্ছিল সিংহবাহিনী